Green Touch, a program for basic challenge. Hello viewers, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো চমৎকারভাবে আমি বোঝানোর চেষ্টা করব। চমৎকারভাবে বলতে আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব টু এর ব্যাপারটা, প্রিপজিশন টু এর ব্যাপারটা। তো যাই হোক, আপনারা এখানে লক্ষ্য করছেন বোর্ডে লেখা আছে টু এর ব্যবহার। এখন দেখেন টু এর ব্যবহারের মধ্যে প্রথমে আমি যে কথাগুলো বলবো খুব সুন্দর স্বচ্ছ এবং পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনি টু এর ব্যবহারটা পরিষ্কার হয়ে যাবেন, কারণ আপনারা জানেন এইচএসসি লেভেল নয় শুধু, বিভিন্ন জায়গায় এই টু প্রিপজিশনটা ব্যাপক ঝামেলা করে, ব্যাপক ঝামেলা করে। হ্যাঁ, এটার থেকে উত্তীর্ণের একমাত্র উপায় যদি আপনি মহাঔষধ হিসাবে এটাকে গ্রহণ করেন, সেটাও হবে। দেখেন একটু খেয়াল করেন, প্রথমে আমি লিখছি ভার্বের বেস ফর্মের আগে গ্যাপে টু বসে, ভার্বের বেস ফর্মের আগে গ্যাপে টু বসে। আচ্ছা, ব্যাপারটা কি দাঁড়ালো, দেখেন ভার্বের বেস ফর্ম কি আমরা জানি, একটা ভার্বের কতগুলো ফর্ম থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এছাড়াও একটা ফর্ম আছে সেটা হলো বেস ফর্ম, যেটা অনেকটাই প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম অনেক ভার্বই মিলে, তবে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে ব্যাপারটা পরিষ্কার আলোচনা করার ইচ্ছা রইল। তো যাই হোক, খেয়াল করেন আমি এখানে আপনাদেরকে এই রুলসটা বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করেন যে ভার্বের বেস ফর্মের আগে, ভার্বের বেস ফর্মের আগে টু বসে। কেমন, যেমন ধরেন আমি ধরেন আমি এখানে একটা বাক্য লিখলাম, আই ওয়ান্ট ড্যাশ গো ড্যাশ ঢাকা। এই যে আমি বাক্যটা লিখলাম, এই বাক্যটার দিকে তাকান, আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট আমি চাই, গো লক্ষ্য করেন এটা কিন্তু ভার্বের বেস ফর্ম, হ্যাঁ প্রেজেন্ট ফর্ম বলতে পারেন, এখানে এটা ভার্বের বেস ফর্ম রূপে ব্যবহৃত হয়েছে গো। দেখেন এই গোটা কিন্তু ভার্বের বেস ফর্ম, সুতরাং এখানে আপনি চোখ বুঝে কি বসাইতে পারেন, কারণ গোর যে আমরা যে ফর্ম জানি, তিনটা ফর্ম জানি সবাই, গো অয়েন্ট গন, সেই ক্ষেত্রে আমাদের ভার্ব ওয়ান যেটা, ভার্বের বেস ফর্ম যেটা, সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে যে আই ওয়ান্ট টু গো। কিন্তু আপনি দেখেন এই ঢাকার আগেও কিন্তু গ্যাপ আছে, আমি যেতে চাই কোথায় যেতে চাই, ঢাকায়, আমি যেতে চাই কোথায় যেতে চাই, ঢাকায়। এইখানে দেখেন রুলসটা আছে, গতি নির্দেশ করতে আধারের আগে টু বসে, গতি নির্দেশ করতে আধারের আগে টু বসে। গতি বলতে বোঝাইতেছে যে আপনি কোনো একটা প্লেসে আছেন, সেইখান থেকে আপনি অন্য কোনো দিকে মুভ করবেন। দেখেন যখন আপনি এই যাওয়া কথাটা বলবেন, যাওয়া এই কথাটা বলবেন, যে জায়গায় যাবেন, আপনি দেখেন ভালো করে খেয়াল করেন আপনি কিন্তু ওইখানে নাই। যেমন আমি যদি বলি আমি কলেজে যাই, যখন আপনি এই কথাটা বলতেছেন তখন কিন্তু আপনি কলেজে না। আবার আপনি যদি বলেন আমি কলেজে যাব, দেখেন যখন আপনি এই কথাটা বললেন তখন কিন্তু আপনি কলেজে না। আমি কলেজে গিয়েছিলাম, এই কথাটাও যখন আপনি বলবেন তখন কিন্তু আপনি কলেজে না। তার অর্থ হলো যখন আপনি যাওয়া কথাটা বলতেছেন কোনোভাবেই, আপনি যে স্থানটার কথা বলতেছেন আপনি কিন্তু ওই স্থানে না, এটা আপনাকে পরিষ্কার বুঝতে হবে। আর যখনই আপনি এরকম দেখা যেতেছে কোনো একটা আধার বা কোনো একটা প্লেস বা কোনো একটা স্থানের কথা বলতেছেন, আপনি যখন ওই স্থানে না অন্য কোনো জায়গায়, তখন ওই জায়গা থেকে আপনার ওই স্থানের দিকে একটা গতি নির্দেশ করে। আর যে স্থান বা আধারের আগে গতি নির্দেশ করতেছে সেখানে আমরা কি বসাই, টু। যেমন ধরেন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, কোথায় যেতে চাই, টু ঢাকা, ঢাকা। তো অনুরূপভাবে আপনি যদি এখানে বলতেন যে আমি কলেজে গিয়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, কলেজে। দেখেন আপনি ভালো করে খেয়াল করেন আমি এখানে একটা বিষয় লিখছি তে এ অন্তস্ত, কারণ এখানে যখন আমরা বলতেছেন আমি কলেজ গিয়েছিলাম সেটা কিন্তু হয় না, আমি কলেজ কলেজে, এই যে আপনার অতিরিক্ত এটা নিয়ে আসলেন, এই এটাই কিন্তু আমি এখানে প্রিপজিশন পুরোপে দিতেছি। এবং সেই ক্ষেত্রে একই সাথে আমরা বোঝার চেষ্টা করতে হবে এটা কিন্তু গতি নির্দেশ করতেছে, অর্থাৎ যখনই গতি নির্দেশ করে তখনই যে স্থানটাকে বা যে আধারটাকে লক্ষ্য করে আমরা গতিটা নির্দেশ করি, তার আগে আমরা কি বসাই, টু বসাই। অবশ্যই মাথায় রাখবেন এখানেও কি থাকে তে এ অন্তস্থ। তো যাই হোক,
আরেকটা বিষয় দেখেন, এই রুলস গুলো একটু ভালো করে মনে রাখলে এবং আয়ত্ত করলে আপনার জন্য প্রিপজিশনটু অনেকটাই সহজ হয়ে যাবে আমি মনে করি। যাই হোক, দেখেন এখানে কতগুলো শব্দ লিখছি আমি, ফ্রেজ উইথ এ ভিউ টু, এখানে কিন্তু ফ্রেজ উইথ এ ভিউ টু কোনো কিছুর উদ্দেশ্যে। যেমন ধরেন আমি জামা কেনার উদ্দেশ্যে বাজারে যাইতেছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। এখন দেখেন এখানে আমার উদ্দেশ্য ওইটা না, যদি আপনার এই ফ্রেজগুলো মুখস্থ থাকে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ওয়িং টু, বি ইউজ টু, ইন অর্ডার টু, ডিউ টু, ইন অপোজিশন টু, এই ফ্রেজ কয়টা যদি আপনার মুখস্থ থাকে, হ্যাঁ এমনও তো হতে পারে যে আপনার পরীক্ষার মধ্যে এরকম হতে পারে, পরীক্ষার মধ্যে যে এরকম একটা বাক্য দিয়ে দিল, যে ধরেন এরকম দিল, হি কুড নট গো টু কলেজ, সে কলেজে যেতে পারলো না, ডিউ ড্যাশ ইলনেস। আমরা বুঝতে পারতেছি অসুস্থতার কারণে সে কলেজে যেতে পারলো না। এখানে যদি আপনার এই ফ্রেজ গুলো মুখস্থ থাকে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ওয়িং টু, বি ইউজ টু, ইন অর্ডার টু, ডিউ টু, ইন অপোজিশন টু, এই কটা যদি আপনার মুখস্থ থাকে, তাহলে এখানে ডিউ এর পরে কি বসবে এটা কিন্তু আপনাকে ভাবতেই হবে না, একদম ভাবতে হবে না, অটোমেটিক্যালি এখানে আপনি টু বসাতে পারবেন আমি বিশ্বাস করি। কি বলেন আপনারা? আমার মনে হয় তাই। যাই হোক, এরপরে আমরা এই রুলসটার পরে আমরা একটু অ্যাপ্রোপ্রিয়েট অংশে যাব। দেখেন এখানে আমি কতগুলো শব্দ লিখেছি, উপকারী, লক্ষ্য করছেন উপকারী, উপকারী ইংরেজিতে কি লিখেছি, ইউজফুল, কন্ডিউসিভ, বেনিফিশিয়াল, হ্যাঁ আরো সিনোনিম আপনি সংগ্রহ করতে পারেন। দেখেন উপকারী গেলে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে, তো যাই হোক দেখেন ইউজফুল, কন্ডিউসিভ, বেনিফিশিয়াল এই শব্দগুলো যদি আপনি কোথাও পান বাক্যের মধ্যে, একদম চোখ মুখ নাক কান সব বন্ধ করে আপনি এখানে একটু বসাই দেবেন, কোনো ব্যাপার না। যেমন উদাহরণস্বরূপ ধরেন আমি এখানে যদি বলি ট্রিস আর ইউজফুল ড্যাশ আস, এখানে আমি লিখলাম, আপনি কিন্তু এখানে ভাবতে পারেন গাছ আমাদের জন্য, গাছ আমাদের জন্য উপকারী, এখানে কিন্তু আপনার ফর আসতে পারে, বাট আপনাকে মাথায় রাখতে হবে উপকারী, এরকম যত অ্যাডজেক্টিভ আছে উপকারী, ইউজফুল, কন্ডিউসিভ, বেনিফিশিয়াল, এইরকম যত শব্দ আছে উপকারী, হ্যাঁ এদের পরে গ্যাপ থাকলে কোনো কথা নাই, আপনি এখানে কি বসাবেন, টু বসাবেন। একটা কথা দেখেন, যেটা উপকারী ওইটাই তো কারো কারোর জন্য অপকারী, স্বাভাবিক না? যেমন অক্সিজেন আমাদের জন্য উপকারী, বাট কারোর জন্য অপকারী হইতে পারে, কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য অপকারী, গাছের জন্য কি উপকারী? তার মানে আপনাকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে যদি উপকারী এই ধরনের যে ওয়ার্ডস গুলো আছে তারপরে যদি টু বসে, তাহলে অবশ্যই অপকারী যে ওয়ার্ডস গুলো আছে এরপরে উঠু বসবে, একেবারে স্বাভাবিক, নাকি কোন আপনি একেবারে স্বাভাবিক কিন্তু ব্যাপারটা। যেমন ধরেন উপকারী ইউজফুল টু, আপনি ভাবে পড়তে পারেন ইউজফুল টু, কন্ডিউসিভ টু, বেনিফিশিয়াল টু, অপকারী হার্মফুল টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, প্রি জুডিশিয়াল টু, ব্যাপারটা কিন্তু এই যে হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, প্রি জুডিশিয়াল টু। যেমন ধরেন আমরা যদি এইভাবে বলি কোনো একটা বাক্য, যে স্মোকিং ইজ ভেরি ডেঞ্জারাস, অথবা ইজ ভেরি, আমি এখানে শব্দটা ইউজ করলাম, ইজ ভেরি হার্মফুল, ইজ ভেরি হার্মফুল, খুবই অপকার, হ্যাঁ স্মোকিং ইজ ভেরি হার্মফুল, এখানে লিখলাম আওয়ার হেলথ। হ্যাঁ আপনি কিন্তু দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার কিন্তু মাথায় চলে আসে এইভাবে স্মোকিং ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য না ভাই, আপনাকে বুঝতে হবে এখানে টু আওয়ার হেলথ, তার মানে উপকারী এবং অপকারী এরকম যত শব্দ আছে এই শব্দগুলোর পরে কি বসবে আপনার, টু। যেমন এখানে আমি একটা করে এক্সাম্পল দিয়ে দিতেছি, ডেট্রিমেন্টাল, অ্যাসিড থ্রোয়িং ইজ ভেরি ডেট্রিমেন্টাল টু আওয়ার
গার্লস এন্ড ওমেন প্রিজুডিসিয়াল, আমরা যদি বলি যে দিস কাস্টম ইজ ভেরি প্রিজুডিসিয়াল টু আস, দিস কাস্টম ইজ ভেরি প্রিজুডিসিয়াল টু আস, দ্যাট মিনস হার্মফুল টু, ডিট্রিমেন্টাল টু, প্রিজুডিসিয়াল টু। তার মানে এখানে আমরা যে কথাটা বুঝলাম, উপকারী এই ধরনের যে শব্দগুলো আছে এদের পরে যেমন আপনার টু বসতেছে, অপকারী এই ধরনের যত শব্দ আছে এদের পরেও কি বসতেছে, টু বসতেছে। যাই হোক, আমরা এখানে উপকারী এবং অপকারী এই দুটো সাইড বোঝার চেষ্টা করলাম। সাইডগুলো আপনাকে খেয়াল করতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট সাইডগুলো কি, উপকারী, আরেকটা সাইড নিয়ে আসলাম কি, অপকারী। আচ্ছা, এরপরে আসে মনোযোগী। মনোযোগী যে শব্দগুলো আছে, অ্যাটেন্টিভ, কনসেন্ট্রেটিভ, খুব সহজ কথা, মনোযোগী, অ্যাটেন্টিভ। যেমন হি ইজ ভেরি অ্যাটেন্টিভ, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ, সে খুবই মনোযোগী। ড্যাশ হিজ স্টাডিজ, ড্যাশ হিজ স্টাডিজ, তার লেখাপড়ার প্রতি স্বাভাবিকভাবে টু ইজ স্টাডিজ, তার লেখাপড়ার প্রতি। তার মানে এখানে আপনাকে যে জিনিসটা পরিষ্কার থাকতে হবে সেটা হলো যে আপনার মনোযোগী এই ধরনের যত শব্দ আছে, হ্যাঁ আপনি আরো সিনোনিম সংগ্রহ করে আপনি আপনার ভোকাবুলারি ভান্ডার বৃদ্ধি করে প্রিপজিশনের ব্যবহারটাকে আরো বেশি স্ট্রং করতে পারেন। আমি আপনাকে সাইডগুলো বলে দিচ্ছি, মনোযোগী, অ্যাটেন্টিভ, কনসেন্ট্রেটিভ। আচ্ছা, মনোযোগী কথাটা আসলেই কিন্তু এখানে একটা কথা চলে আসে, অমনোযোগী। যেখানে মনোযোগী আছে সেখানে কি আছে, অমনোযোগী। অমনোযোগী মানে কি, উদাসীন, অর্থাৎ একটা বিষয়ের প্রতি আমাদের মনোযোগ নেই, উদাসীন। উদাসীন ইংরেজি কি, ইনডিফারেন্ট, উদাসীন, ইনডিসিপ্লাইন্ড, উদাসীন, কলাস, উদাসীন। তার মানে আপনি এখানে স্বাভাবিকভাবে মনে রাখতে পারেন ইনডিফারেন্ট গ্যাপ ওইখানে কি বসবে, টু, ইনডিসিপ্লাইন্ড গ্যাপ ওইখানে কি বসবে, টু, কলাস গ্যাপ ওইখানে কি বসবে, টু। তো যাই হোক, এইরকম যেখানে দেখেন আপনাদের উপকারী, অপকারী, মনোযোগী, অমনোযোগী বা উদাসীন, এই ব্যাপারগুলো আপনি কিন্তু খুব বেশি মাথায় রাখলে হয়ে গেল। এখন দেখেন যেটা উপকারী, অপকারী এবং যেখানে আপনার মনোযোগ আছে, মনোযোগ নেই, সেখানে কিন্তু আপনার একটা বিষয় আছে, ইচ্ছা অনিচ্ছা, এই বিষয়টা কিন্তু এখানে পরিষ্কারভাবে চলে আসে যে আপনি ধরেন কোনো একটা বিষয়ের উপরে ইচ্ছুক বা অনিচ্ছুক। ইচ্ছুক হলে এই ইচ্ছুক জাতীয় যত শব্দ আছে এদের পরে কি বলবে, টু। যেমন উইলিং, ইচ্ছুক, আই এম উইলিং টু ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে ইচ্ছুক, তার মানে উইলিং টু, ডিজায়ার টু, ইন্টেন্ডেড টু, কথাটি বুঝাইতে পারতেছি। এইরকম ইচ্ছুক যদি হয়, অনিচ্ছুক তো একই রকম হবে, আর উইলিং টু, এইরকম ডিজায়ার্ড যেটা, ডিজায়ার্ড, ইন্টেন্ডেড টু, এরকম যত আমাদের ইচ্ছা এবং অনিচ্ছা সম্পৃক্ত যে শব্দগুলো আছে এগুলোর সাথে কি বসবে, আমাদের টু বসবে। যাই হোক, ইচ্ছুক আবার অনিচ্ছুক এরকম আমাদের আসে। এরপরে দেখেন আমি একটা শব্দ লিখছি টার্ন, টার্ন এখানে লিখছি কি, ইনক্লাইনেশন, এখানে লিখছি হলো ইনক্লাইন্ড, কারণ যেখানে আপনার ইচ্ছা আছে অবশ্যই এখানে আপনার টান আছে। তাই দেখেন এখানে টার্ন যে শব্দটা আসতেছে ইনক্লাইন্ড, যেমন মানে আমি কাজটা করতে যেমন ইচ্ছুক অনুরূপ ভাবে কাজটা করার প্রতি আমার টান আছে, ঠিক আছে, এরকম আই এম ইনক্লাইন্ড টু দ্য ওয়ার্ক, তাই ইনক্লাইন্ড টু। আবার দেখেন এখানে রিলেটেড, রিলেটেড শব্দের অর্থ কি, সম্পর্কিত, রিলেটেড সম্পর্কিত। দেখেন রিলেটেড এটা যদি আমরা বলি, এটা পরিবেশ সম্পর্কিত, ইট ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট, ইট ইজ রিলেটেড টু ওয়াটার। তার মানে এখানে রিলেটেড শব্দের পরে আমরা কি বসাইতে পারতেছি, টু বসাইতে পারতেছি। অনুরূপ ভাবে দেখেন এখানে একটা শব্দ আসছে অ্যাবল, অ্যাবল শব্দের অর্থ হলো সক্ষম, এটার পরে তো টু অটোমেটিক্যালি চলে আসে, যেমন আই এম অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আই এম অ্যাবল টু স্টাডি, আই এম অ্যাবল টু গো টু ঢাকা, আই এম অ্যাবল টু লিড মাই সেলফ, তার মানে অ্যাবল টু, অ্যাবল টু, অ্যাবল টু, তো অটোমেটিক্যালি ক্লিয়ার আসে। তো অনুরূপ ভাবে আপনার এখানে আরো শব্দ আছে, সেটা হলো সহায়ক, সহায়ক, যেখানে আপনার আমি বলতেছি উপকারী, অপকারী, মনোযোগী, উদাসীন, ইচ্ছুক, টান, এই ধরনের যে শব্দগুলো আছে, সক্ষম, সেইখানে কিন্তু সহায়ক শব্দটাও চলে আসে, সহায়ক।
সহায়ক, হেল্পফুল। আমি ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই একটু দ্রুত শেষ করার চেষ্টা করছি, আপনারা ব্যাপারগুলো একটু দেখে নেবেন। সহায়ক এখানে আমি যে শব্দটা ব্যবহার করছি, হেল্পফুল, হেল্পফুল টু, কনজিনিয়াল টু, অনুরূপভাবে ট্রু ট্রু সত্য, যেমন সে তার বাক্যে সত্য, হি ইজ ট্রু টু হিজ ওয়ার্ড, ফলস টু, সম্ভব অসম্ভব, সম্ভব অসম্ভব এখানে একটা কথা আছে, দেখেন সম্ভব এবং অসম্ভব, সেটা হলো পসিবল শব্দের অর্থ সম্ভব, ইট ইজ পসিবল ফর মি, এটা আমার জন্য সম্ভব, ইট ইজ পসিবল ফর মি টু গো টু ঢাকা, টু স্টাডি দ্য বুক, টু রিড দ্য প্যারাগ্রাফ, তার মানে পসিবল এবং ইম্পসিবল, এরপরে প্রথমে ফর আসে, পরে যখন আমাদের ভার্বের বেস ফর্মটা চলে আসে তখন সাধারণত কি চলে আসে, টু চলে আসে, পসিবল ইম্পসিবল, আবার নিকটবর্তী অ্যাডজেসেন্ট টু, বাধ্য হয়ে, দুটি আপনার ভালোভাবে বলবো মুখস্থ করবেন, বাউন্ড টু, কম্পেলড টু, আবার দেখেন আবদ্ধ, কনফাইন্ড টু। দেখেন এখানে যদি আমরা বলি যে আমরা আমাদের পাঠের ভিতরে আবদ্ধ, উই আর কনফাইন্ড টু আওয়ার লেসন, কিন্তু আমি যদি বলি আমরা চার দেওয়ালে আবদ্ধ, উই আর কনফাইন্ড উইথ ইন ফোর ওয়ালস, এই দুটার মধ্যে একটু তফাৎ আছে, অর্থাৎ যখন স্থানটার কথা পরিষ্কার বলা হবে তখন এখানে আসবে উইথ ইন, কিন্তু স্থানটাকে সরাসরি স্থান উল্লেখ না করে কোনো বস্তুতে রূপান্তর করা হবে, কোনো সাইডে রূপান্তর করা হবে, তখন এখানে কি চলে আসবে, টু চলে আসবে, তাই কনফাইন্ড টু এবং কনফাইন্ড উইথ ইন দুইটাই কিন্তু ব্যবহৃত হয়, তো এই ক্ষেত্রে আমি টু এর ব্যবহারের ক্ষেত্রে টুটাই আলোচনা করলাম। তো যাই হোক, আমার মনে হয় টু এর ব্যবহার এইখানে যে শব্দগুলো দেওয়া আছে এইগুলো যদি আপনি একটু ভালো করে মনোযোগের সাথে পড়াশোনা করেন এবং আমার এই ক্লাসটা ফলো করেন, আশা করি টু এর ব্যবহারটা আপনার আর কোনো ঝামেলা থাকবে না, এবং এটা পড়ার পরে আপনি বোর্ডের কোশ্চেনের সাথে নিজেকে মিলাইয়া দেখবেন, দেখবেন হ্যাঁ আপনি সত্যিকার অর্থে টু এর ব্যবহারে পারদর্শী হয়ে উঠতেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.